আসসালামু আলাইকুম রংডং ডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া তাজা খবর করোনায় আক্রান্ত সংখ্যা কমে হয়েছে জন সৌদিতে দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনারবার অনুরোধ থাকলো সৌদি আরবে এখন প্রতিনিয়তই কমছে আক্রান্ত রুগীর সংখ্যা আর সেই তুলনায় সুস্থ রুগীর সংখ্যা বাড়ছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় পঁয়তাল্লিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার একশো আটচল্লিশ জন তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে ষাট জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ আটত্রিশ হাজার একশো ষাট জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অন্যদিকে গত ঘন্টায় করোনায় আক্রান্ত মধ্য থেকে মারা গিয়েছে এখন পর্যন্ত মোট মারা একজন আটশো দশ জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে করোনায় আক্রান্ত রুগী আছে দুই হাজার একশো আটাত্তর জন আর এদের মধ্য থেকে তিপ্পান্ন জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে